আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নাদিম উদ্দিন ব্লগস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি গাইস। তো একটু আস্তে নয়েজ দিতেছি, আস্তে কথা বলতেছি। এখন সকাল 7টা বাজে, পুরা এলাকার মানুষ ঘুমাইতেছে, পুরো শুনশান। তো আমি যার কারণে আস্তে আস্তে কথা বলতেছি। তো যেটা হলো আজকে ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো, তো এক ভাই অলরেডি কমেন্ট করছিলেন যে ভাই ইটালির মানুষরা কি কাজকাম করে না, আর কাজকাম করলে কি কাজ করে, কীরকম বেতন, আর তারা নাকি একটু বেশি খরচ করে। তো এটা নিয়ে আজকের ভিডিওটা। তো আসলে ভাই ইটালি মানুষরা কাজ করে, ইটালিতে এরকম কোনো নিয়ম নাই যে ছেলেরা এই কাজ করবে, মেয়েরা অন্য কাজ করবো। এই জায়গায় অন্য কোনো নিয়ম নাই, এই জায়গায় ছেলে মেয়ে যে একই কাজ করতে পারে, কোনো প্রবলেম নাই। ছেলে আর মেয়ে এই জায়গায় কোনো কাজে তফাত নাই। ছেলে যেই কাজ করে একটা মেয়েও সেই কাজ করতে পারে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আসলে যেটা বলতেছিলাম, তো ছেলে মেয়ে দুজনই একই রকম কাজ করতে পারে। আর ইটালিতে ইটালিয়ানদের একটু বেশি বেতনই হয়, 2-3 লাখ এরকম পায় বাংলাদেশি টাকায়। তো এই জায়গায় ইটালির টাকায় 2,000-3,000 ইউরো। তো 2,000-3,000 ইউরো বাংলাদেশি টাকায় অনেক। তো 2,000-3,000 ইউরো বাংলাদেশি টাকায় অনেক টাকা কামায়। তো সেই তুলনায় তারা খরচ করে অনেক, কারণ আমি যেটা শুনতে পারছি তারা বাংলাদেশিরা কী করে টাকা পয়সা জমায়া বাংলাদেশে, হয়তো বা বাড়ি কিনে, গাড়ি কিনে বা জমিন কিনে রাখে তাদের পরবর্তী সুযোগ, পরবর্তী যারা আসবো তারা যেন পায়। কিন্তু তারা এই চিন্তা করে না, তারা নিজেদের চিন্তাই করে, শুধু তাদের বাচ্চা তাদের পরের জন্মের চিন্তা করে না। তো তারা শুধু তাদের চিন্তাই করে, যার কারণে তারা প্রতি মাসের টাকা প্রতি মাসে উড়ে দেয়, ঘুরতে যায়, গাড়ি কিনে, সেটা কিনে, এটা কিনে। মানে আমি শুনতে পারছি কিছু কিছু ইটালিয়ান আছে 2-3 লাখ করে মাসে কামায়, তাদের একটা ফ্ল্যাটও নাই, থাকার মতো ভাড়া থাকে, মানে প্রতি মাসের টাকা প্রতি মাসে উড়ায়। কী যে খরচ করে আমি বুঝি না ভাই, 2-3 লাখ টাকা প্রতি মাসে কোন জায়গায় খরচ করে আমি জানি না। মানে প্রতি সপ্তাহে 2-3 বার বাইরে যাইব, কোনো ভালো রেস্টুরেন্টে খাইতে যাইব, উড়াদুড়া খরচ করব, হেনে যায় হেনে যায়, মানে পুরো উড়াদুড়া খরচ। বাঙালিরা দুই রকম খরচ করে না কখনো। তো এরকম উড়াদুড়া খরচের কারণে তারা কিছুই করতে পারে না, কিন্তু কামাই কিন্তু বাঙালির থেকে অনেক। তো একটা জিনিস ইটালিয়ানদের মধ্যে ভালো যে বাঙালিদের তারা একটু ভালো জানে, ভাবে যে বাঙালিরা আসে দূর থেকে, বাংলাদেশ থেকে আসে শুধু কাজের জন্য, কাজ করে এমনি অন্য কিছু করে না। কিন্তু অন্য অন্য দেশের মানুষ, ফিলিপিনি আরও অনেক দেশের মানুষ আছে, আরবিয়ান, মানে ওগুলো হলো চোর, ইটালিতে তাদের চোর বলে, মানে কী কমো সেগুলো চুরি করে বেশি, যার কারণে ইটালিয়ানরা দেখতে পারে না। কিন্তু বাঙালিদের কোনো সমস্যা হয় না, বাঙালিদের ইটালিয়ানরা ভালো চোখেই দেখে। তো গাইজ বুঝতে পারছেন ইটালিয়ানরা কী কাজ করে, আর ইটালিয়ানরা কিন্তু এমনি নর্মাল কাজ খুবই কম করে, কারণ নর্মাল কাজে তাদের বেতন কম হয়, যার কারণে একটু হাইফাই কাজই করে। ইটালিয়ানদের বিভিন্ন জায়গায় সব কাজই নেয় মোটামুটি, আর তাদের বেতনও বেশি হয়, আর বেতন বেশি হওয়ার কারণে তারা খরচ উড়াদুড়া করে, প্রতি মাসের টাকা প্রতি মাসে উড়ায় দেয়। তো বুঝতে পারলেন বাঙালিদের থেকে সাধারণ একটা বাঙালি যত টাকা কামায় দ্বিগুণ কামায় ইটালিয়ানরা, কিন্তু তারা টাকা ধরে রাখতে পারে না, উড়াদুড়া, বাইরে খাইতে যায়, ঘুরতে যায়, মানে প্রতি মাসেই তাদের একটা না একটা খরচ আসেই। তো যার কারণে তাদের একটু বেশি খরচ হয়, আর তারাও খরচও করে উড়াধুরা, সব কিছু ব্র্যান্ডের উপরে চলে। তো যার কারণে বেশি খরচ হওয়ার কারণে এই গাইস হয়তো বা কিছু করতে পারে না। তো গাইস বুঝতে পারলেন আশা করি। তো আরেকটা হলো যে অনেকেই হয়তো বা বুঝতে জানেন বা অনেকে জানেন না, অনেকে আমার জিজ্ঞেস করেন যে ইউরোপ কান্ট্রিতে ইটালিয়ানরা ইংলিশ পারে না, এটা আবার কি? তো অনেকে হয়তো বা জানলে শুনলে বিশ্বাস করবেন কি না জানি না, ইটালিয়ানরা ইংলিশ একটুও পারে না গাইস, একদম কাঁচা। ইটালিতে হাই, গুড মর্নিং এইসব করলেও মাঝে মধ্যে অনেকে কিছু বুঝে না, এরকমও আছে, কয়েকজন আছে, হাতে গোনা 90% থেকে 10% মানুষ হবে ইটালিতে যারা ইংলিশ একটু একটু বুঝে, মানে ইটালিতে 90% মানুষ ইংলিশ বুঝে না। তো যারা আসবেন ইংলিশ দিয়ে কোনো কাম হইব না, ইটালিয়ান ভাষা শিখতে হইব আর ইটালিতে আসতে গেলে। তো আশা করি আমি ভিডিওটা বুঝাইতে পারছি, আর আশা করি বায়ার কমেন্টে রিপ্লাইটাও দিতে পারছি। আর আসলে এটা নিয়ে আমার ভিডিও একটা বানানো দরকার ছিল আগে, তো বানায় নিলাম। তো ইটালিতে খরচ যেমন,
মানে কামায় যেমন খরচও তেমন, কম কামালে কম খরচ, বেশি কামাইলে বেশি খরচ, তো এটাই। তো ইটালিয়ানরা কামায় বেশি, তাদের খরচও হয়ে যায় বেশি, বাঙালিদের থেকে তারা বেশি কামায়, কিন্তু কামাইলে কী হইব, সব খরচ করে লায় বাঙালিদের থেকেও বেশি। তো গাইজ যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় বানাবো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন, যদি কিছু জানা থাকে কমেন্ট করে জানাই দেন। তো আজকের মতো বাই। Maybach music. Can anybody out there hear me?